নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী, প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধপত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, অনেকেই কিন্তু হোমিওপ্যাথি ওষুধকেও ভয় পান এবং ভাবেন ডাক্তারকে না দেখিয়ে না বুঝে ওষুধপত্র খাবো না, কারণ এটা ওষুধ তো আফটারঅল। তো এই ওষুধটা যদি হঠাৎ আবার খারাপ করে বসে, হঠাৎ যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, রিয়েকশন করে, এরকম দুশ্চিন্তা সকলের আছে, বুঝতে পারছেন তো? সবারই আছে, স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক, এটা থাকা দরকার। যে কোনো কিছু কেউ বললো আর খেয়ে নিলেন, সেটা তো হয় না। যাই হোক, আমার এই ভিডিওতে যে ওষুধগুলো আমি বলি সেগুলো কিন্তু অনেকটাই ন রিস্ক, আর যেগুলো রিস্কি সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি যে এগুলো টাচ করবেন না, শুবেন না, হাইপারটেনশন নেবেন না, সেগুলো কিন্তু আমি বলে দিই, জানেন তো। সুতরাং এই জিনিসগুলো একটু বোঝা দরকার। এই জিনিসটাই শুধু ফলো করবেন যে কোনটা মানে ক্রিটিক্যাল মেডিসিন, কোনটা একেবারে সাধারণ মেডিসিন, সেগুলো আমি একটু উল্লেখ করে দিই, বুঝতে পারছেন? আজকে সেরকমই একটা ওষুধ নিয়ে আলোচনা করছি, তাই আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম। আজকের যে ওষুধটা, নামটা তো খুব সহজ, নামটা একেবারেই সহজ। জানেন না, এই ওষুধের নাম জানেন না এমন লোক পৃথিবীতে নেই। যারাই কম বেশি জানেন সবাই জানেন, মোটামুটি জানেন। আজকের ওষুধের নাম হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ওষুধের হোমিওপ্যাথিতে নাম্বার ওয়ান একটাই মেডিসিন যেটাকে নাক্স ভূমিকা বলা হয়। কারণ এই নাক্স ভূমিকার যে গুণাবলী, শরীরের কী বলবো, 100টা রোগের সে কাজ করে ফেলে একাই একশো। অর্থাৎ কি না, মনে করুন আপনার যে কোনো কিছু হলো, পেট ব্যথা, গায়ে ব্যথা, খিদে নেই, এটা ওটা নানা রকমের সমস্যা হলো, নাক্স বম খেয়ে নেন, কাজ হবে। কিন্তু এই জিনিসটাই জানেন না, নাক্স বমটা কীভাবে ইউজ করতে হয়। নাক্স বমের অপব্যবহার কিন্তু আপনার জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, মারাত্মক, জীবন কেড়ে নিতে পারে, এই কথাটা জান। অতিরিক্ত নাক্স বম খেলে পড়ে একেবারে কী বলবো, সেন্সলেস হয়ে যেতে পারে, কথাটা মনে রাখবেন। অতিরিক্ত মুঠে খাবে না, কারণ এটা খুব যে জিনিস থেকে তৈরি সেটা মারাত্মক ক্ষতিকর, পয়জনাস একটা জিনিস। সুতরাং নাক্স বমের ব্যবহার খুব সীমিত, এটার পাওয়ার বেশি তো। হ্যাঁ, পটেন্সি ল হলে কী হয়, তার ক্ষমতা ভীষণ। এটা জেনারেলি আমরা এক ডোজ, দুই ডোজ, তিন ডোজ, চার পাঁচ ডোজের বেশি দিই না, বুঝতে পারছেন তো? চার পাঁচ ডোজের বেশি দেওয়াই হয় না। কন্টিনিউ বেশি দিন খাওয়ানো যায় না, কারণ কি, তার শক্তি এত বেশি যে অল্পেতেই সে সব কিছু করে ফেলে, বুঝতে পারছেন? পুরনো রোগী যখন আমরা ট্রিটমেন্ট করি, আমরা রাতের বেলা এক ডোজ নাক্স বম দিয়ে দিই। হ্যাঁ, আগের যত ট্রিটমেন্ট হয়েছে, সে অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক, তার সমস্ত অ্যাকশন সে নষ্ট করে দেবে প্রথমে, সমস্ত কিছু। অর্থাৎ একটা কাগজকে সে আগে সাদা করে নেবে, তারপর সেখানে সে ছবি আঁকবে, অর্থাৎ বডি থেকে সমস্ত দূষিত জিনিসকে সে নিংড়ে ফেলে দেবে, তারপরে সে কাজ করে, বুঝতে পারছেন তো তার ক্ষমতা কতখানি, শরীরটাকে সে দুষমুক্ত, বিষমুক্ত আগে করে, বুঝতে পারছেন? এই নাক্স ভূমিকা তাই একটা প্রধান ঔষধ। এই নাক্স ভূমিকা কী কী রোগে ব্যবহার হয় এবং কখন কখন কীভাবে খেতে হয়, আজকে আমি সেটাই আপনাদের শেখাচ্ছি, চলুন। তার আগে বলিনি, আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে বেল আইকনটা টিপে দেবেন, হ্যাঁ, অল নোটিফিকেশানটা অ্যালাউ করে দেবেন। তাহলে কী হবে, প্রত্যেক দিন আপনার মোবাইলে দেখবেন আমার এই ভিডিওগুলো, পাবলিশ করে ভিডিওগুলো চলে গেছে, আর আপনি দেখে দেখে সুন্দরভাবে অনেক কিছু শিখতে পারবেন হোমিওপ্যাথির সব, ঠিক আছে? আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনারা লাইক দেন। আমি দেখেছি আজকে অনেকেই বলেছেন আমরা আমাদের ইচ্ছের থেকে, মনের আনন্দ থেকে লাইক দিই, ভালো লাগে, সুস্থ হয়ে গেছে। একজন তো এমন কথা বলেছেন, তা বলে লাভ নেই, প্রথমেই ফোন করে বলছেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। আমি বললাম কেন, বলছেন না আমি কিছু একটা আপনাকে না দিলে শান্তি পাচ্ছি না, টাকা। আমি বললাম কেন দেবেন আমাকে, বলে না আমি ভালো হয়ে গেছি, অনেক ডাক্তার দেখিয়েছিলাম, ভালো হয়ে গেছি, তো আপনাকে কিছু না দিলে আমার মন মানছে না। আমি বললাম ওসব লাগবে না, ওসব লাগবে না, আমি মানে দরকার নেই। বলে না না আমি পারবো না, আমার মন মানছে না, আমি কী করব, আপনাকে প্রণাম জানাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটু মিষ্টি মুখ না করাতে পেরে আমার মনটা, আমি শান্তি পাচ্ছি না দুদিন থেকে, তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আমি কিচ্ছু দেবো না, আমি হালকা গরিব মানুষ, আমি সামান্য একটু মিষ্টি খাওয়ার টাকা পাঠাতে চাই। আমি বললাম কেন, বললেন আমি আপনার ভিডিও দেখে 10 বছরের একটা রোগ ছিল, ভালো হয়ে গেছে, তাই আমার মন মানছে না।
তো আমি বললাম আমি দিইনি, অ্যাকাউন্ট নাম্বার দিইনি, কিন্তু উনি যে বলেছেন, আমি বললাম আপনার এটাকে শুনে সেটাই আমার মনে হচ্ছে একটা মিষ্টি খেয়ে নিয়েছে আজকে, দ্যাটস এনাফ। তো এটা যদি বলি যে ওইটা বড় কথা নয়, আপনি যদি সুস্থ হন আমার ভিডিওগুলো দেখে এসেছি আনন্দ আর কিছু নেই, তাহলে আমি একটা সত্যি জিনিস বলছি। জানি না অন্য ডাক্তাররা কী বলেন, অনেকে বলছেন যে আপনার মতো অন্য ডাক্তাররা সব কিছু বলেন না, আমি তো দেখেছি বলেন, বাট আমি জানি না ওদের সাথে আমার ডিফারেন্সটা কী আমি জানি না, সেটা আপনারা বুঝুন। আসুন নাক্সবমটা কীভাবে খাবেন বলে দিই। প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে পেটের জন্যই বেশিরভাগ আমরা দেখেছি সবচেয়ে ভালো কাজ করে পেটের জন্য, খিদে কম হওয়া, খাওয়ার পরে পেট ভারবার লাগা, বা খিদে লাগছেই না, খিদে টিদে ইচ্ছে নেই, পেটটা ভারবার, গ্যাস হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়েছে, কোনোভাবেই পেটের জন্য আরাম পাওয়া যাচ্ছে না, এর সাথে কনস্টিপেশন, মানে সকালে পায়খানাটাও ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে, এরকম নানা সমস্যা। অনেকে আবার নেশা ফেশা করেন, খৈনি বইনি খান, সিগারেট বেরিয়ে এগুলো খান, তো সব কিছু মিলিয়ে আর কি শরীরটা ঠিক না, এক কোথায় আনইজি ফিল করেন, কোনো দিকেই ভালো না। তো এই অবস্থাতে নাক্সবম খেতে পারেন, বুঝতে পারছেন, সকালে দুপুরটা বিকালে দুপুরটা, এরকম করে তিন দিন খেলেই একদম ওকে, পেটটাও ঠিক হয়ে যাবে। আমার একটা ছোটো ভাই আছে, সে কিন্তু এইগুলো কমই খায়, অ্যালোপ্যাথি বেশি খায়, তো একদিন ওর পেট ভারবার ছিল এবং খিদে নেই, সকাল থেকে কোনো খিদে টিদে নেই, তো আমাকে বলছে সুরদা আমি কি খাবো, একটা কিছু ওষুধ থাকলে দে, তো ওকে নাক্সবম দিলাম, বাস এক ঘন্টা পরে এসে বলছে সত্যি আজকে আমি আশ্চর্য হয়ে গেছি, এই ওষুধটা যে এত কাজের, মানে আমার পেটটা অন্যরকম হয়ে গেছে, আমি কী ছিলাম আজকে এখন দেখছি আমি একদম অন্যরকম হয়ে গেছি, মানে খিদে টিদে লাগছে, মনে হচ্ছে যেন একদম নর্মাল, সব কিছু নর্মাল। তো সেদিন সে স্বীকার করেছি, বলছে সত্যি ছোটদা মানে এটা কী বলবো, এটা মানে আমার মানে একেবারে কারেক্ট, একদম কারেক্ট মেডিসিন, এটা কারেক্ট মেডিসিন। যাই হোক, নাক্সবম সত্যি সত্যি তার কার্যকারিতা দেখো, যতজনকে দেখা দেওয়া হয়েছে আপনি দেখবেন দেওয়া হয়েছে একদম মারাত্মক অ্যাকশনেবল, মারাত্মক অ্যাকশনেবল, এটার অদ্ভুত। আচ্ছা, কনস্টিপেশন, পেট ভারবার লাগা, এটার জন্যে নাক্সবম খাবেন, বলে দিলাম দুই ফোঁটা করে দিনে দুইবার, দু তিন দিন খাবেন, এরপরে আর খাবেন না, বেশি দিন খেতে নেই এটা। ছোটো ছোটো স্কুল পড়ুয়া মেয়েদের কিন্তু মিন্স হয়, জানেন তো মিন্স হয়, মাসে অনেক সময় দুইবার হয়ে যায়, মিন্স অনেক সময় দুইবার হয়ে যায়, অনেকের আবার হয় না, অনেকের মিন্স হচ্ছে না, বন্ধ, বুঝতে পারছেন। তো সেসব ক্ষেত্রে ম্যাক্সিমাম 200 দিতে হয়, ম্যাক্সিমাম 200 দিলে কিন্তু ঠিক একদম অত, কথাটা মনে রাখবেন। এটা যদিও একটু ক্রিটিক্যাল ব্যাপার, একটু ক্রিটিক্যাল ব্যাপার, আপনি এটা হয়তো আপনি সঠিকভাবে দিতে পারবেন না, কারণ এটা আমরা জানি, তবে জেনে রাখুন সেসব ক্ষেত্রেও ম্যাক্সিমামের ব্যবহার চলে। আচ্ছা, এবার আসছি, কিছু লোক সবসময় রাগ করেন, সবসময় রাগ উঠে, মানে কারোর সঙ্গে কথা বলতেও রাগ উঠে, মেজাজটা খিটখিটে, সে মহিলা হন আর পুরুষ হন, খালি রাগ উঠে, এই যে রাগি মেজাজ, বদমেজাজি মেজাজ, সেক্ষেত্রে নাক্সবম দিলে পরে মেজাজ ঠিক, একদম ঠিক, কথাটা মনে রাখবেন, ঠিক আছে। লাস্টলি এটাও সিরিয়াস, সানস্ট্রোক, সানস্ট্রোক বোঝেন তো, রোদে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একেবারে ফিট হয়ে পড়ে গেলাম, তখন কী করবেন, অনেকেই একেবারে নার্ভাস হয়ে যায়, মাথায় জল টল ঢেলেও কিছু হয় না, তখন যদি নাক্সবম যদি খাইয়ে দিতে পারেন রুগী বাঁচবে, বেঁচে গেল, আর যদি না দেন অনেক সময় রুগী মারা যেতে পারে, সানস্ট্রোকের লোকেরা বাঁচে না, বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়, তো সেক্ষেত্রেও করতে পারেন। জয়েন্ট পেইন, জয়েন্টে জয়েন্টে পেইন, বাতের রোগ টোগ যাদের আছে তাদের ক্ষেত্রেও নাক্সবম খাওয়া যেতে পারে, বুঝতে পারছেন। তাহলে দেখলেন যে নাক্সবম কত সুন্দর একটা ঔষধ, এবং সেটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন, তবে মনে রাখবেন নাক্সবম ওয়ান কাইন্ডস অফ পয়জনই বলা চলে, এটা বেশি খাওয়া খেতে নেই, খাওয়াতে নেই, তাই আমি বলবো যে একদিন দুদিন, এর বেশি মোটেই না, এবং 30% বেশি একদম না, কথাটা মনে রাখবেন। আমি প্রত্যেক দিনই আসছি আপনাদের জন্য এবং চেষ্টা করছি খুব সহজভাবে এই সমস্ত জিনিস বুঝিয়ে বুঝিয়ে, যাতে করে আপনারা সব রোগ সম্পর্কে জানেন, সব ঔষধ সম্পর্কে জানেন, আশা করি আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণের জন্য বিদায় চাইছি, নমস্কার, ধন্যবাদ।